ইনশাল্লাহ আজকে তোমাদের এই গাড়িটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই, কারণ এই গাড়িটা ভাইজান লক হয়ে গিয়েছে, বোঝা গেল? তা এই গাড়িটা ভাইজান চাবি ভিতরে আছে যথারীতি, তা গাড়িটা লক হয়ে আছে, গাড়িটা খুলবো কী করে? অনেকেই কিন্তু এরকম করে ফেলে যে গাড়ির মধ্যে চাবি থাকে অথচ গাড়ি খুলতে পারে না, কিন্তু গাড়ি খোলার সিস্টেম কী আছে আজকে ইনশাল্লাহ তোমাদের দেখাবো, বোঝা গেল? তা এটা যথারীতি আমার নিজস্ব গাড়ি আছে, তা এই গাড়িটা কালকে আমার ভাইপো উঠেছিলো, উঠলি চাবি মনার হাতে ছিল, এবার ভুলবশত চাবি গাড়ির মধ্যে রেখেছিলো, এবার লক করে ফেলেছে, এই গাড়িটা এখন লক খুলতে হবে, বোঝা গেল ভাইজান? তা মিস্ত্রির গাড়ি হোক আর যার গাড়ি হোক ভাইজান, লক হয়ে গেলে খুব ঝামেলা। ইনশাল্লাহ একটা জিনিস দেখো, এর লক খুলতে গেলে আমার ফার্স্ট টাইম কী করতে হবে বলো তো? এই দেখো একটা জিনিস, এই কাজটা কিন্তু হালকা লাভানো আছে, হালকা লাভানো আছে তো? এবার এই লাভানো অবস্থায় ভাইজান কী করতে পারো, আমাদের একটা লম্বা ঝালাই তার নিতে হবে, এ হচ্ছে ঝালাই তার। তা যতটা ইনশাল্লাহ এখন আমরা চেষ্টা করবো যে লকটা কীভাবে খোলা যায়, কেসটা দেখো এখান থেকে ঝালাই তারটা এইভাবে ঢুকাতে যাবে, ঢুকিয়ে এর যে হ্যান্ডেল, হ্যান্ডেলের দিক দেখতে হবে ভাইজান, বুঝা গেল? এখানে একটা হ্যান্ডেল আছে দেখো গাড়ির ভিতরে, এটা কিন্তু তোমার হাতে কাজ ওঠে, তা যত রীতি এই হ্যান্ডেলটা আমার নিচের দিকে একটু করতে হবে, করলি তাহলে আমার লক খুলে যাবে। দেখাচ্ছি তোমাকে, ক্যামেরাও কী করে করবো বলো দাদা ভাই, তা ইনশাল্লাহ হবে। এবার দেখাতে পারছি তোমাদের, ওটা যত রীতি আমার হাত দিয়ে নামাতেই হবে এখন, বুঝা গেল? হাত দিয়ে বলতে এই ঝালাই তার দিয়ে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা কীভাবে লাগানো যায়। তাসলিম এখানে ভিডিও করাই, এবার ধরে গেলাম, হ্যাঁ মা যেন হাত না লাগে, যেন হাত না লাগে, হ্যাঁ ক্যামেরা কেসটা দেখো, মাল্লা পাচ্ছি দেখো ভাইয়া, এইভাবে ঝালাই তার ঢোকাতে হবে আস্তে, ঠান্ডা মাইন্ড ভাইজান, মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে সব গন্ধ লেগে যাবে, এটা নিচের দিক দিলি তাহলে কাঁচটা লাভবে, কাঁচ লাভ মানে ইনশাল্লাহ চালাই তার বিগিয়ে যাচ্ছে ভাইজান, ঠিক আছে? ইনশাল্লাহ এবার চেষ্টা করবো আমাদের লকটা ছাড়ানোর জন্য, এই একটা লক আছে, এই লকটা সরে গেলি গাড়ি খুলিয়ে যাবে, বিরাট ঝামেলা ভাইজান, এই গাড়ি লাগিয়ে যাওয়া একটু কষ্ট, তাহলে বলে বুঝতে পারবো না, এটা উঠে গেলেই লক ছেড়ে দেবে, ইনশাল্লাহ হয়ে গেল ভাইজান, হয়েও হচ্ছে না ভাইজান, ইনশাল্লাহ মিসিং, কি আছে ইনশাল্লাহ, হয়ে গেছে প্রায় ভাইজান, আর একটু গান ধরতে ধরতে হবে, বুঝে গেল? খুলিনি ভাইজান এখনো, আর একটু গান খুলি হয়ে যাবে, খুব ধৈর্য দরকার ভাইজান, নাই তো মাথা গরম করলি কাজটা ভেঙে দিবে,
ঝালাই তো আর বিক্রি যাচ্ছে তো এখন হয়নি আর একটু তোকে মনে করো লক খুব ইজি খোলা যায় দেখো তো কিরম ঝামেলা দেখো গাছ বলো আবার কত তো চারটা বাকি নিয়ে বাদিয়ে আছে টান দেবো মালটা বেঁকে নিস ভাইজান কারণ যখন বেঁকছে না তাহলে বেঁকে নিয়ে আসতে হবে আমাদেরকে বুঝলে না ইনশাল্লাহ আর খুলি হয়ে যাও খুলি গেছে দেখো একটা জিনিস দেখো গেট খুলে গেছে কিন্তু ইনশাল্লাহ একটা জিনিস ভাইজান গেট খুলে গেছে গাড়ি কিন্তু লক খুলে গিয়েছে মেন ভাইজান এটা টেনে খুলতে হবে বুঝতে যত সমস্যা ভাইজান কষ্ট কিরম দেখো তো এর একটা জিনিস তোর গাড়িটা লক হয়ে গেলো দেখো ভাইজান গাড়ি কিন্তু লক খুলতে গেলে এসব দাগ দুগ হয়ে যাবে অনেকে দরজা চার দিয়ে তো হালকা কাজ লেবে আর একটা সিস্টেম আছে বুঝতে পারো তিনশালা এটা একটু কাজ লাভন ছিল বলে কিন্তু এখানে কিন্তু চেষ্টা করলাম তিনশালা ভাইজান খোদা হাফেজ গাড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে ওকে আর কোনো অসুবিধা নেই তা চাবি তো তোমাদের দেখিনি যার জন্য খোলা ভাইজান চাবি চাবি কোথায় দেখো চাবি কোথায় রেখে দিয়েছে দেখো এটা দেখো গাড়ির মধ্যে চাবি এ হচ্ছে কামাল তিনশাল্লা গাড়ি লক খুলে গেল কোথা হবে ভাইজান পরে কথা হবে আবার